বাড়ির পাশে নোংরা ফেলাকে কেন্দ্র করে এক কলেজ পড়ুয়া সহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদা জেলার ইংলিশ বাজার থানার যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর বাজার পাড়া এলাকায়। আক্রান্ত 51 বছরের বিশ্বজিৎ বসাক, 40 বছরের শেফালী বসাক, 21 বছরের মালদা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ ও 18 বছরের মৌমিতা বসাক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটা হচ্ছে, কালকে আমরা বাড়িতে ঘুমিয়েছিলাম রাত্রি 12:30 নাগাদ। দরজায় মানে একটা বাড়ি দেয়, যে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে আমরা বেরালাম। বেরিয়ে দেখি যে রসুন পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজের সব নোংরাগুলো বাড়ির ইসের বারান্দার মধ্যে ফেলা রয়েছে। হট করে দেখি ওর মা বাড়ির পাশের যে ছেলেটা আমাদের সাথে ঝামেলা করেছে, তার মা এসে ঝাঁটা দিয়ে অল্প অল্প করে সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পর আমি বললাম, এইসব কেন করছো? তার মধ্যেই ওরা এসে হাসুয়া নিয়ে এসছে, ওর বাবা লাঠি নিয়ে এসছে, ওর ছেলে বেল্ট নিয়ে এসে আমাদের উপরে বলতে কথা বলতে বলতে দরজার সামনে যেই মারতে শুরু করলো। কতজনকে কেটেছে? আমাদের 3 জনকে কেটেছে। থানা জানিয়েছেন? হ্যাঁ, থানাতে জানানো আছে। থানা আগে আমাদেরকে হসপিটালে পাঠালো, বললো আগে হসপিটাল দিয়ে যান বাঁচাও, তারপরে আমাদের কাছে আসো, আমরা ব্যবস্থা কী চাইছে? আমি তো চাইছি যে আমাদের যেন সুব্যবস্থা হোক, ওরা যেন শাস্তি পায়। সেটাই মানে দীর্ঘদিন তো আমাদের ধরেন এই নোংরা ঝামেলা নিয়ে, নোংরা ফেলাফেলি নিয়ে ঝামেলা করতেই থাকে। অভিযুক্ত নিখিল দাস, চিন্টু দাস সহ 4 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবুসিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা। বাড়ির পাশে নোংরা ফেলাকে কেন্দ্র করে এক কলেজ পড়ুয়া সহ 4 জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদা জেলার ইংলিশ বাজার থানার যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর বাজার পাড়া এলাকায়। আক্রান্ত 51 বছরের বিশ্বজিৎ বসাক, 40 বছরের শেফালী বসাক, 21 বছরের মালদা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ ও 18 বছরের মৌমিতা বসাক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটা হচ্ছে, কালকে আমরা বাড়িতে ঘুমিয়েছিলাম রাত্রি 12:30 নাগাদ। দরজায় মানে একটা বাড়ি দেয়, যে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে আমরা বেরালাম। বেরিয়ে দেখি যে রসুন পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজের সব নোংরাগুলো বাড়ির ইসের বারান্দার মধ্যে ফেলা রয়েছে। হট করে দেখি ওর মা বাড়ির পাশের যে ছেলেটা আমাদের সাথে ঝামেলা করেছে, তার মা এসে ঝাঁটা দিয়ে অল্প অল্প করে সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পর আমি বললাম, এইসব কেন করছো? তার মধ্যেই ওরা এসে হাসুয়া নিয়ে এসছে, ওর বাবা লাঠি নিয়ে এসছে, ওর ছেলে বেল্ট নিয়ে এসে আমাদের উপরে বলতে কথা বলতে বলতে দরজার সামনে যেই মারতে শুরু করলো। কতজনকে কেটেছে? আমাদের 3 জনকে কেটেছে। থানা জানিয়েছেন? হ্যাঁ, থানাতে জানানো আছে। থানা আগে আমাদেরকে হসপিটালে পাঠালো, বললো আগে হসপিটাল দিয়ে যান বাঁচাও, তারপরে আমাদের কাছে আসো, আমরা ব্যবস্থা। কী চাইছে? আমি তো চাইছি যে আমাদের যেন সুব্যবস্থা হোক, ওরা যেন শাস্তি পায়। সেটাই মানে দীর্ঘদিন তো আমাদের ধরেন এই নোংরা ঝামেলা নিয়ে, নোংরা ফেলাফেলি নিয়ে ঝামেলা করতেই থাকে। অভিযুক্ত নিখিল দাস, চিন্টু দাস সহ 4 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবুসিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।